অ্যাম্বুলেন্সের হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ে হাওড়াগামী বাস। দুর্ঘটনায় মৃত এক। হাওড়া আমতা রোডের জগৎবল্লভপুর সন্তোষপুর 2 নম্বর পোল সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি যাত্রীবোঝাই বাস আমতার দিক থেকে হাওড়া যাওয়ার পথে টায়ার পাংচার হয়ে পাল্টি খেয়ে নয়নঝুলিতে পড়ে সকাল 7:30 নাগাদ। স্থানীয় মানুষ দুর্ঘটনা ঘটা মাত্র উদ্ধার কাজে হাত লাগায়। জানা যায়, বেশ কয়েকজন যাত্রীকে বাস থেকে উদ্ধার করা হয়। জলের তলায় বাসের নিচ থেকে একটি দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। দুর্ঘটনার জেরে হাওড়া আমতা রোডে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ওই নয়নঝুলিতে অসংখ্য জুতো এবং যাত্রীদের প্রয়োজনীয় সামগ্রী যেমন টিফিন বক্সে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় মানুষ জানায়, বাসটি যাত্রী বোঝাই ছিল। গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। স্থানীয় মানুষের দাবি, জলের তলায় কোনো দেহ থাকলেও থাকতে পারে। কয়েকজন স্থানীয় যুবক জলের তলায় কোনো দেহ রয়েছে কিনা তা দেখতে জলে নেমে তল্লাশি চালায়। গভীরতা, জলের স্রোত এবং আগাছাপূর্ণ হওয়ায় তা সমস্যা দেখা দেয়। পরবর্তী সময়ে এলাকার মানুষ ডুবুরি নামানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানায়। প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাস্থলে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সকাল ঘড়িতে 7:30, ব্যস্ততম রোড আমতা হাওড়া রোড। হঠাৎই দুর্ঘটনা, যেটা জানা যাচ্ছে পুরাশ থেকে হাওড়াগ্রামী একটি বাস, সেই বাস সামনের চাকা পাংচার হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় মানুষের কাছ থেকে যেটা জানা যাচ্ছে, পাংচার হওয়া মাত্রই পাল্টি খেয়ে বাস নয়নঝুলিতে, ভরা জল তাতে বাস পড়ে গিয়ে বহু মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়ে। এলাকার মানুষের দাবি, উদ্ধার কাজে স্থানীয় মানুষ এগিয়ে আসে, উদ্ধার কাজ চালানো হয়, বহু মানুষকে আহত অবস্থায় উদ্ধার করায়, সেই সঙ্গে সর্বশেষ বাসের নিচ থেকে জলের তলা থেকে উদ্ধার করে একটি মৃতদেহ। এখনও পর্যন্ত এলাকার মানুষ আশঙ্কা করছে এই জলে কেউ থাকলেও থাকতে পারে। এলাকার মানুষের দাবি, প্রশাসনের পক্ষ থেকে যদি ডুবুরি নিয়ে উদ্ধার কাজ চালানো হয় তাহলে কোনো মৃতদেহ বা কোনো বডি মিলতেও পারে, এমনটাই আশঙ্কা করছে এলাকাবাসী। যদিও এলাকার মানুষ ঝাঁপিয়ে পড়েছে উদ্ধার কাজে, বলত স্থানীয় কয়েকজন যুবক এই যে নয়নঝুলি তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েছে। তাদের যে ধারণা, সেই ধারণার মূল কারণটাই হলো এখনও পর্যন্ত নয়নঝুলিতে যেই স্থানে বাস উল্টে গিয়েছিল, অর্থাৎ যে জলে পড়েছিল, সেইখানে অসংখ্য জুতো, বুট এবং অন্যান্য সামগ্রী ভাসছে। তা থেকেই আশঙ্কা করছে কোনো যদি দেহ থাকলেও থাকতে পারে। এখনও উদ্ধার কাজ চালানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে এলাকার মানুষ, সেই চিত্রই আমরা দেখাচ্ছি। দাদা, কী ঘটনা ঘটলো? সকালবেলায় বাসটা আমতার দিক থেকে আসছিল, হাওড়ার দিকে যাচ্ছিল, আর বাসটা সামনের টায়ার বাস্ট হওয়াতে বাসটা পুরো নয়নঝুলিতে পড়ে গেল। আর নয়নঝুলিতে পড়ে গিয়ে পুরো নয়নঝুলিতে অনেক জল থাকার কারণ নয়নঝুলিতে পুরো বাসটা ডুবে গেল। অনেক মানুষ চোট হলো, তাদেরকে ডুমজুর হাসপাতালে নিয়ে গেছে এবং একজন মানুষ মারা গেছে। ওনার নাম পুলিশ হয়তো আপনাদের বলবে, কিন্তু নয়নঝুলিতে পড়েই মানুষটা মারা গেছে। আর পাবলিক প্রচুর, লোকাল মানুষ প্রচুর হেল্প করেছে। জানা যাচ্ছে আমতার দিক থেকে হাওড়ার দিকে, হাওড়ার দিকে যাচ্ছে, পাঞ্চার হয়েছে সামনে। বলতো, যেটা সঙ্গে সঙ্গে যে নয়নঝুলিতে পড়ার পর বাসের ছাদ শুধু ছাদটুকু দেখা যাচ্ছিলো, আর সাধারণ পাবলিক প্রচুর পড়ে গিয়ে তারা সাঁতরে হেল্প করেছে, এবং সাধারণ জেলেরা ছিল ওই এলাকায় পাশেই জাল দিচ্ছিল, তারা ছুটে এসে হেল্প করেছে। আর পুলিশ অনেক দেরিতে এসছে, পুলিশ প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ওপরে দেরিতে এসছে। আমার নাম প্রতাপ সিংহ। হাওড়া থেকে পলাশ সানার সঙ্গে রাকেশ মাইতি, টাইমস বাংলা।